রাজ্যে দুদিন ধরে চলা হালকা ও মাঝারি বৃষ্টিপাতের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তের নদী স্বাভাবিক বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে জলস্তর থেকে এসেছে পাওয়াতে উজান মাছ ও লাকড়ি আর নদী থেকে এখন মাছ এবং সংগ্রহে ব্যস্ত মানুষ এমনই চিত্র উঠে এলো কুমারখাট মহকুমার বিভিন্ন এলাকা থেকেও দুদিনের বৃষ্টিতে কুমারখাট মহকুমার ফটিক রায়ের উপর দিয়ে বয়ে চলা মনু এবং কুমারখাটের বুক চিরে যাওয়া দেও নদীর জলস্ফীতি ঘটেছে বিশেষ করে এই বছরের প্রথমবারের মতো মনু নদীতে জল স্তর দেও নদীকে ছাপিয়ে গেছে এদিকে জল বাড়ার সাথে সাথে নদীতে মাছ ধরতে নেমে পড়েছেন মৎস্যজীবী থেকে শুরু করে লকডাউনে কর্মহীন শ্রমজীবীরাও পাশাপাশি চলছে নদী থেকে লাকড়ি সংগ্রহ নদীতে মাছ ধরতে আসা জনিক ব্যক্তি জানিয়েছেন প্রতি বছর বন্যা হলে তারা কাজের ফাঁকে মৎস্য শিকার করেন নদী থেকে তবে এবছর লকডাউনে কাজ না থাকাতে তারা মৎস্য শিকারকেই বর্তমানে প্রাধান্য দিচ্ছেন যাতে করে মাছ বাজারজাত করে দু পয়সা রোজগার হয় এটা ফরিগ্রায় মনো নদী হ্যাঁ আমরা মাছ দর দাম কেউ লাখড়ি দরের হ্যাঁ এবারে বছর লাগে প্রথম এই জল এই আমরা লাখড়ি দর কাম কাজ নাই আমরা হ্যাঁ আমরা দেখি কইলে মাছ বিরিয়ানি আচ্ছা দেখি কিছু নেই পয়সা নেই পাই বলে তো মাছও পাই না এই লোক সমস্যাটা আমরা চলা খুবই কষ্টকারী প্লার দিলে আমরা প্রতি বছরে ধরি মাছ শুধু মনু নদী নয় কুমারঘাটের দেও নদীতেও এদিন একই দৃশ্য পরিলক্ষিত হয় তবে এবছর লকডাউনে কাজ না থাকাতে অন্যান্য বাড়ির তুলনায় নদীতে মাছ এবং লাকড়ি সংগ্রহে আসা মানুষের সংখ্যাটাও এই সময় অনেকটাই বেশি লক্ষ্য করা গেছে যদিও বন্যায় নদী থেকে মাছ এবং লাকড়ির সংগ্রহ দুটিতেই বিপদের আশঙ্কা থাকে তবু লকডাউনে কর্মহীনরা বর্তমানে অর্থের অভাবে নিরূপায় বিরো রিপোর্ট নিউজ ভেনগার্ড